আজকাল বেশিরভাগ ঘরেই নতুন একটা সমস্যা আমদানি হয়েছে নাম থাইরয়েড থাইরয়েডের সমস্যা কারো কাছেই বিশেষ অপরিচিত নয় প্রতি বাড়িতেই কোনো না কোনো মানুষ থাইরয়েডের সমস্যায় ভোগেন হ্যালো ব্রিয়ন এখানে আমি একটা কথা বলে রাখি এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম থাইরয়েডের লক্ষণ মানে আপনার যদি থাইরয়েড হয়ে থাকি তাহলে বুঝবেন কিভাবে আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো চলুন মূল বিষয় যাওয়া যাক আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন এই থাইরয়েডের সমস্যা থেকেই দেখা দেয় গুরুতর সব অসুখ বিশেষ করে মহিলাদের মধ্যে এই রোগ বেশি দেখা দিচ্ছে সন্তান ধারণের ক্ষেত্রেও বড় বাধা হয়ে দাঁড়ায় থাইরয়েড থাইরয়েডের সমস্যা থাকলে খাওয়া দাওয়া জীবনযাপন করা নিয়মে বেঁধে দেন চিকিৎসকেরা থাইরয়েড এক প্রকারের হরমোনজনিত সমস্যা থাইরয়েড শরীরে বেড়ে গেলে বা কমে গেলে ওজন বেড়ে যায় আবার কখনও ওজন কমে যায় আরও নানা সমস্যা দেখা দেয় যা শরীরের জন্য একেবারেই ভালো নয় তাই জিঙ্ক আয়রন আয়োডিন কোপার জাতীয় খাবার বেশি করে নিজের ডায়েটে রাখুন এই প্রত্যেকটি উপাদান থাইরয়েড গ্রন্থের কার্যকারিতাকে ঠিক রাখতে সাহায্য করে আসুন জেনে নিন থাইরয়েড থাকলে কি খাবেন আর কি খাবেন না যেমন ব্রাউন রাইস বা লাল চালের ভাত ব্রাউন রাইসে থাকা কার্বোহাইড্রেট যে থাইরয়েডের সমস্যা মোকাবিলা করতে সাহায্য করে থাইরয়েডের সমস্যা থাকলে অনেক সময় হজম ঠিক মতো হয় না খাবার বাদামি ভাত খেলে হজম হয়ে যায় সহজে পাশাপাশি হজমের সমস্যা কমায় তাই চেষ্টা করুন সাদা ভাতের বদলে লাল চালের ভাত খাওয়ার যা ব্রাউন রাইস নামে পরিচিত তবে বিশেষজ্ঞদের মতে ব্রাউন রাইস খেলে খেতে হবে থাইরয়েডের ওষুধ খাওয়ার এক ঘন্টা আগে নাম্বার টু নারকেল বা নারকেলের দুধ থাইরয়েডের কার্যকারী উপাদান হিসেবে পরিচিত থাইরয়েডের গ্রন্থিকে কার্যকারী রাখে সঠিক মাত্রায় হরমোন তৈরি করে ফলে শরীরে থাইরয়েডের ব্যালেন্স ঠিক থাকে নাম্বার থ্রি দই খাওয়া উচিত দই স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই জানি দইয়ে থাকা ভিটামিন ডি থাইরয়েড কমাতে নিয়ন্ত্রণ করে ভিটামিন ডি এর অভাব হলে শরীরে অন্য সমস্যার পাশাপাশি থাইরয়েডের সমস্যাও বেড়ে যায় তাই যাদের থাইরয়েড আছে তারা রোজ পঞ্চাশ গ্রাম মতো টক দই খেতে পারেন নাম্বার ফোর ডিম অবশ্যই খাবেন ডিমের উপকারিতা নিয়ে নতুন করে কিছু বলার নেই থাইরয়েডের ক্ষেত্রে ডিমের থেকে ভালো বন্ধু আর কিছুই হয় না তাই ডিম খান প্রতিদিন ডিমে থাকা নানা পুষ্টিকর উপাদান থাইরয়েডের সমস্যার সাথে অনায়াসে মোকাবিলা করতে পারে তাছাড়া আরও হাজার সমস্যা সহজ সমাধান ডিম তবে সিদ্ধ ডিম খাওয়া বাঞ্ছনীয় তবে ভাজা নয় সিদ্ধ ডিম খাওয়ার চেষ্টা করুন নাম্বার ফাইভ মাছ খেতেই হবে যে কোনো ছোট মাছ খাওয়া উচিত থাইরয়েডের রোগীদের তবে বিশেষ করে স্যামন মাছ বেশি কার্যকরী থাইরয়েডের ক্ষেত্রে আমাদের এখানে এই মাছটি খুব একটা বিশেষ পাওয়া যায় না সেক্ষেত্রে ছোট চারাপোনা মাছ খাওয়া যেতে পারে মাছের রয়েছে ভরপুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও সিলিলিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এলডিএল কোলেস্টেরলকে কম করতে সাহায্য করে ও সিলিলিয়াম থাইরয়েড হরমোনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে সেমন মাছ ছাড়াও রুই কাতলা চিংড়ি টুনা এই মাছগুলি খাওয়াও খুব উপকারী থাইরয়েডের জন্য তবে মনে রাখবেন মাছ যেন অতিরিক্ত ভাজা বা রান্না করা না হয় এতে মাছের আসল গুণ হারিয়ে যায় নাম্বার সিক্স টেংরির স্যুপ টেংড়ি অর্থাৎ খাসির মাংসের হাড় ফুটিয়ে যেই স্যুপ তৈরি হয় সেটি যে কোনো হাইপোথাইরয়েড ডিজমে আক্রান্ত মানুষের জন্য খুব উপকারী এই সময় প্রয়োজনীয় ক্যালসিয়ামের অভাবে হাড়ের জোর কম হয়ে আসে যার ফলে হাড়ের ক্ষয় দেখা দেয় তাই এই সময় ক্যালসিয়ামযুক্ত খাদ্য খাওয়া খুবই জরুরি প্রতিদিন এক বাটি টেঙরির স্যুপের মধ্যে কয়েকটি সবজি ভালো করে ফুটিয়ে সেটি খাওয়ার অভ্যাস করলে উপকার পাওয়া যায় নাম্বার সেভেন আয়োডিনযুক্ত লবণ একজন হাইপোথাইরয়েডে ভুগে থাকা মানুষের জন্য আয়োডিন খুবই প্রয়োজনীয় আয়োডিনের অভাবে হাইপোথাইরয়েড থেকে গলগন্ডা হতে পারে কারণ এই সময় শরীর নিজে থেকে আয়োডিন উৎপন্ন করতে পারে না তাই আপনাকে নিজে থেকে এমন খাদ্য খেতে হবে যা আয়োডিনে ভরপুর তাই রান্নায় সাধারণ লবণ একেবারে ব্যবহার না করে আয়োডিনযুক্ত লবণ খাওয়ার অভ্যাস করুন নাম্বার এইট মুরগির মাংস মুরগির মাংসের রয়েছে প্রয়োজনীয় জিঙ্ক যা হাইপোথাইরয়েডের বিরুদ্ধে কাজ করে সপ্তাহে তিনবার টুকরো করে মাংস খাওয়ার অভ্যাস করলে ভালো নাম্বার নাইন সিম জাতীয় শস্য বা ডাল হল আয়োডিন ও ঝিঙে ভরপুর প্রতিদিন নিয়ম করে ডাল বিনস ছোলা মটরশুঁটি এইগুলি খাওয়ার অভ্যাস করলে ভালো এতে থাইরয়েড গ্রন্থিগুলি থেকে প্রয়োজনীয় হরমোন নিঃসরণ হয় নাম্বার টেন অলিভ অয়েল হাইপোথাইরয়েড থাকলে সমস্ত রান্না অলিভ অয়েলে করা ভালো অলিভ অয়েলের রয়েছে প্রয়োজনীয় ফ্যাট এবং পুষ্টিকর উপাদান যা থাইরয়েড হরমোনগুলিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে অলিভ অয়েল এলডিএল কোলেস্টেরল নামিয়ে ওজন কমাতে হার্ট সুস্থ রাখতে সাহায্য করে নাম্বার ইলেভেন জল জল কোনো খাদ্য না হতে পারে কিন্তু থাইরয়েডের জন্য জলের মতো ওষুধ আর কিছুই নেই প্রতিদিন নিয়ম করে তিন থেকে চার লিটার জল পান করার অভ্যাস করুন কারণ শরীরের নানা রকমের বিষাক্ত পদার্থ অনায়াসে দূর করা যায় জলের মাধ্যমে এছাড়া থাইরয়েড নিয়ন্ত্রণ করতে যেসব অঙ্গগুলি সাহায্য করে সেগুলি জলের সাহায্য কার্যকরী করা যায় এতক্ষণ যেগুলি বললাম সেগুলি থাইরয়েড রোগীর জন্য খাওয়া উচিত এবার জেনে নিন থাইরয়েড থাকলে কোন কোন খাবার খাওয়া উচিত নয় থাইরয়েড ধরা পড়লে ওষুধ তো খাবেন কিন্তু জানেন কি এমন অনেক খাবারই আছে যেগুলির মধ্যে থাকা নিউট্রিয়েন্টস আপনার শরীরে থাইরয়েড হরমোনের ভারসাম্যকে নষ্ট করে দেয় ফলে তখন ওষুধ খেলেও কোনো কাজ হয় না তাই একটু বুঝে খাবার খেলে কিন্তু আপনি থাইরয়েডকে অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পারবেন যেমন সবিন সবিন আপনার যতই প্রিয় হোক না কেন থাইরয়েড থাকলে কিন্তু এটা খাওয়া আপনাকে বন্ধ করতেই হবে সয়াবিনে থাকা আইসোপ্লাবিন থাইরয়েডের ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে আর আপনি যদি রোজ আপনার ডায়েটে সয়াবিন রাখেন তাহলে কিন্তু আপনার থাইরয়েডের সম্ভাবনা অনেক বেড়ে যেতে পারে তাই সয়াবিন খাওয়া বন্ধ করুন নাম্বার টু আর ফুলকপি বকলি এবং ফুলকপি খাওয়া যে স্বাস্থ্যের জন্য খুব ভালো তা তো আমরা সবাই জানি কিন্তু থাইরয়েড থাকলে আর ফুলকপি না খাওয়াই ভালো বকলি আর ফুলকপিতে থাকা ফাইবার আর অন্যান্য নিউট্রিয়েন্টস থাইরয়েড হরমোনের সমস্যার কারণ হতে পারে তাই আপনার থাইরয়েড ধরা পড়লে ফুলকপি বাঁধাকপি বকলি শালগম শালগম মানে হলো ওলকপি এগুলি খাওয়া বন্ধ করুন কারণ এগুলি কিন্তু থাইরয়েড হরমোনের আয়োডিনকে ব্যবহার করার ক্ষমতা কমিয়ে দেয় ফলে আপনার শরীরে নানা সমস্যা হতে পারে নাম্বার থ্রি পাউরুটি ও পাস্তা থাইরয়েড ধরা পড়লে পাউরুটি ও পাস্তা এগুলি এড়িয়ে চলা ভালো কারণ এতে থাকা গ্রুটের নামক প্রোটিন ক্ষুধার্তের সমস্যার কারণ হতে পারে যা থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট মেডিসিনের অ্যাপসেপে বাধা দেয় নাম্বার ফোর মাখন বা ভাজা জিনিস ফাস্টফুড এগুলো এড়িয়ে চলতে হবে এগুলো শরীরে ফ্যাট তৈরি করে ফ্যাট কিন্তু আপনার শরীরে থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট মেডিসিনের অ্যাপসেপে বাধা সৃষ্টি করে আর তাছাড়া আপনার যদি থাইরয়েড নাও থেকে থাকে তাহলে কিন্তু অতিরিক্ত মাত্রায় ফাস্টফুড বা ভাজা জিনিস খেলে থাইরয়েড গ্ল্যান্ডে হরমোন উৎপাদনও সমস্যা হয় তাই আজ থেকে আপনার ডায়েট থেকে মাকন তেলে ভাজা এবং বার্গার বাদ দিয়ে দিন দেখবেন সুস্থ থাকবেন নাম্বার ফাইভ মিষ্টি খাবার মিষ্টি খেতে খুব ভালোবাসেন কিন্তু আপনার যদি থাইরয়েড থাকে তাহলে মিষ্টি খাওয়া আপনাকে বন্ধ করতেই হবে কারণ থাইরয়েড আমাদের শরীরে মেটাবলিজমকে কমিয়ে দেয় ফলে মোটা হওয়ার সম্ভাবনা বাড়ে আর মিষ্টি খাবার খেলে কোনো পুষ্টিগুণ তো শরীরে যাবেই না উল্টে বাড়তি কালের শরীরের ওজন বাড়াতে শুরু করে তাই মিষ্টি কেক বা মিষ্টিওয়ালা যে কোনো খাবারকে ডায়েট থেকে বাদ দেওয়াই ভালো নাম্বার সিক্স কপি কপিতে থাকা ক্যাপিন কিন্তু থাইরয়েড রিপ্লেসমেন্ট হরমোন মেডিসিনের কাজে বাধা দেয় তাই যারা নিয়ম করে থাইরয়েডের ওষুধ খান বা যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা একটু কষ্ট করে কপি এড়িয়ে চলুন কারণ কপি খেলে অনেক সময় থাইরয়েড কন্ট্রোলের বাইরে চলে যায় এর ফলে বিপদ ডেকে আনে নাম্বার সেভেন বিনস ডাল আর সবজিতে থাকা অতিরিক্ত ফাইবার ফাইবার জাতীয় খাবার খাওয়া ভালো কিন্তু অতিরিক্ত ফাইবার আপনার থাইরয়েডের সমস্যাকে আরও কমপ্লিকেটেড করে দিতে পারে পূর্ণবয়স্ক মানুষের দিনে কুড়ি থেকে ৩৫ গ্রাম ফাইবার খাওয়া উচিত আর এর বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু হজমের সমস্যা হতে পারে এর ফলে থাইরয়েড ওষুধের বাধার কারণ হয়ে দাঁড়ায় তাই আপনার ডায়েটে ডাল বিনস সবজি সবই রাখুন কিন্তু এক গাদা করে খেয়ে ফেলবেন না নাম্বার এইট অ্যালকোহল আপনার থাইরয়েড আছে আর তাও কি আপনি অ্যালকোহলের নেশা ছাড়তে পারছেন না সাবধান অ্যালকোহল কিন্তু আপনার শরীরে থাইরয়েড হরমোনের সামঞ্জস্যকে একদম নষ্ট করে দিতে পারে শরীরে স্বাভাবিক থাইরয়েড উৎপাদনকেও ব্যাহত করে অ্যালকোহল তাই অ্যালকোহলের নেশা ছাড়ুন আর একান্তই যদি না পারেন তাহলে মাসে একবার খান কিন্তু নিয়ম করে নয় নাম্বার নাইন প্রসেস করা প্যাকেটযুক্ত খাবার ফ্রোজেন ফুড এগুলি এড়িয়ে চলুন আমাদের বর্তমান লাইফস্টাইলে স্টাইলে প্রসেস করা খাবার তো আমাদের ডায়েটের অঙ্গ হয়েই গেছে কিন্তু জানেন কি প্রসেস করা খাবারে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ দেওয়া থাকে আর এই প্রিজারভেটিভ মানেই সোডিয়াম থাইরয়েডের ক্ষেত্রে কিন্তু সোডিয়াম খাওয়া মানেই হাই ব্লাড প্রেশার যা আপনার থাইরয়েডের সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে আর এমনিতেই কিন্তু এই প্যাকেট করা খাবার না খাওয়াই ভালো তাই সুস্থ থাকতে এগুলি এড়িয়ে চলুন আর ঘরের খাবার ঘরেই তৈরি করে নিন নম্বর টেন কোল্ড ড্রিঙ্কস আগেই বলেছি থাইরয়েড থাকলে মিষ্টি বা চিনি একদম খাবেন না আর কোল্ড ড্রিঙ্কসে তো অনেক বেশি পরিমাণে চিনি থাকে তা আপনারা জানেন ভেবে দেখুন একশো মিলি পাউন্ডের ডিউতে তেরো গ্রাম আর কোকো কোলাতে দশ পয়েন্ট ছয় গ্রাম সুগার থাকে আর এতটা চিনি আপনার পেটে যাওয়া মানেই বিপদ আর এমনিতেই কিন্তু এই সব ড্রিঙ্কসগুলো খাওয়া একদম ভালো না তাই থাইরয়েড থাকুক কিংবা না থাকুক আজ থেকেই কোল্ড ড্রিঙ্কস না খাওয়ার প্রতিজ্ঞা করুন থাইরয়েডের রোগের জন্য আরও কিছু টিপস জেনে রাখুন যদিও থাইরয়েডের ক্ষেত্রে খাদ্য তালিকা একটা বিশাল ভূমিকা নিয়ে থাকে তবুও খাদ্যের বাইরেও এমন কিছু নিয়মিত অভ্যাস ও জীবনশৈলী মেনে চলতে হবে যা হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম দুটির ক্ষেত্রে খুব জরুরি আগেই বলেছি বেশি করে জল পান করতে হবে ডায়েটের দিকে খেয়াল রাখুন একজন থাইরয়েড আক্রান্ত মানুষের হাজার ক্যালোরির বেশি খাদ্য খাওয়া একেবারেই উচিত নয় তাই ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক খাদ্য তালিকা অর্থাৎ ডায়েট চার্ট বেছে নিয়ে নিয়মিত খাওয়া দাওয়া করুন এছাড়া যোগব্যায়াম করুন থাইরয়েডের ফলে নানারকম সমস্যা সৃষ্টি হয় যার মধ্যে ওজন বৃদ্ধি খুব সাধারণ নিয়মিত যোগা অথবা ব্যায়াম করা খুবই জরুরি এতে শরীর সম্পূর্ণভাবে সচল থাকে ও মেজাজ ভালো থাকে এবং ভালো করে ঘুমান দিনে কম করে আট ঘন্টা ঘুম খুবই জরুরি না ঘুমানোর ফলে শরীরে আরও বেশি ক্লান্তি আসে ও সারাদিন অলস লাগে এবং চিন্তামুক্ত থাকুন অতিরিক্ত বিষণ্নতা বা মানসিক চাপ থেকেও শরীরে নেতিবাচক প্রভাব পড়ে যার ফলে থাইরয়েড ধরা পড়ে তাই সবসময় হাসে খুশি ও প্রাণ থাকার চেষ্টা করা দরকার ধূমপান ও মদ্যপান বন্ধ করুন ধূমপান বা মদ্যপান দুটি হলো থাইরয়েডের জন্য ক্ষতিকারক এই ধরনের নেশা বন্ধ না করলে থাইরয়েড শুধু হবে তা নয় সেটি আর সারা জীবন আর কমবে না তাছাড়া নুন কম খেতে হবে রান্নায় যতটুকু নুনের প্রয়োজন হয় সেইটুকু ছাড়া পাতে নুন একেবারে না খাওয়া উচিত প্রয়োজনে রান্নাতেও নুন কম ব্যবহার করতে হবে হাইপোথাইরয়েডিজম ও হাইপারথাইরয়েডিজম দুটি হলো খুব গুরুতর সমস্যা যা একেবারেই অবহেলা করা ঠিক নয় তাই থাইরয়েডের সমস্যা যাতে কোনোদিনও না হয় তার জন্য এর প্রবণতা থেকে দূরে থাকতে হবে সেই জন্য আপনার উচিত আজ থেকে নিজের খাদ্য তালিকা ও জীবনধারার দিকে নজর দেওয়া আশা করি আপনাকে থাইরয়েড নিয়ে অনেক কিছুই জানাতে পেরেছি তাহলে আপনার হেলদি অ্যান্ড পারফেক্ট থাইরয়েড ডায়েট জেনে গেলেন তো যেগুলি বললাম সেগুলি অবশ্যই মাথায় রাখবেন তাহলে দেখবেন থাইরয়েডকে অনেকটাই দূরে রাখতে পারবেন এবং থাইরয়েডকে দূরে রেখে নিজেকে সুস্থ রাখুন এ বিষয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর হ্যাঁ লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ